আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আইতে পারি? ওয়ালাইকুম সালাম, আপনার তো ভিতরে আইয়ে গেছেন, ওনার জিজ্ঞানের কি দরকার? বইয়েন, আপনার লগে দুইয়ান কথা কই। ধন্যবাদ স্যার, আপনার আরে বলতে দাও না লাই। আচ্ছা কি জিগাইবেন স্যার? এখানে জিজ্ঞান, ঠিক আছে, আপনার নাম কান কইন আর আপনার বার নামটা কইন, আপনার পরিচয়টা দেন আর একটু। ওকে স্যার, আমার নাম হয়েছে যে সোজা মিয়া, আর বার নাম হয়েছে সুরজ মিয়া। তো আর কিছু জিজ্ঞেবেন? আচ্ছা, আপনার বার নাম কইতে যাই আটকে গেল কিনলে, কোনো হ্যাস্টাস আছে নি কোনো? আর একটু কইন সে। ও স্যার, আর বার নাম কইতে আটকে গেছে এই কারণে, মনে করেন আর বা একটু কিপটা সুন্দর, তো এই কারণে মনে করেন হেতর নামকান কইতে আর মোহ আটকে গেছে, কারণ বেশা বেশ হেতর নামকান আমি কমেলি ওই কিপটার কারণে। আচ্ছা বুঝতাম হচ্ছে। আচ্ছা, আপনার আগে অফিসে কামের কোনো অভিজ্ঞতা আছেন? থাকলে আর একটু কইন। ও মা, স্যার আপনি এন কি এখন আর তো মেলা অভিজ্ঞতা। আমি মনে করেন আজকে 25-26 বছর আবার হোটেলে চাকরি করি, মনে করেন এর থেকে বড় অভিজ্ঞতার কিছু হইতে পারেন। মানি বুঝলাম নাই, আপনার বার হোটেলে চাকরি করছেন মানি? রায়ন স্যার, আমি আপনার বুঝাই কইতেছি, হোটেলের কামগা কি, হোটেলের কাম হইলে খানা ভাগ করে খায়, তো আর বার হোটেলে আমি খানা ভাগ করছি আর খাইছি, এই কারণে আমি হোটেলে চাকরি করছি। ওয়াও, আপনার তো মেলা অভিজ্ঞতা, বুঝা যাইতেছে। আচ্ছা যাক, তো পরে ইস্তে পাই। আচ্ছা এই যে মনে করেন আপনার চাকরি যখন করবেন, এই যে আপনার একটা কোম্পানি, আরেকটা কোম্পানি আরেকটা মানুষের হইসা যদি আপনার কোম্পানির ভিতরে আনেন, কেমনে আনবেন? রাহেন স্যার, রাহেন রাহেন, আপনি এন কি এখন? আর আগের প্রশ্নের থেকে তো আর এই প্রশ্নের উপরে আরও উত্তর অনেক সহজ, কারণ এটার ভিতরে আরও অভিজ্ঞতা আরও বেশি। কেমনে আই তাহলে আপনারে কই? এই যে আর বার পকেটের পয়সা চুরি করি আর পকেটে যে লই আইতাম, মেলাটিয়া আনছি আর বার পকেটে, তাহলে এই হিসাবে তো মনে করেন যে একজনের পকেটের পয়সা আরেকজনের পকেটে আনার অভিজ্ঞতাটা আমার মেলা, এতে কোনো সন্দেহ নাই, কী করম না? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি আপনার মেলা অভিজ্ঞতা। আচ্ছা যাক, আপনার আসতে পারেন, যদি আপনার চাকরি হয় তাহলে আমরা ফোন করি আপনারা জানাই, যদি কিছু মনে না করেন ওকে কথা কইতাম স্যার। আচ্ছা এই যে ফোন করবেন কইছি, ফোন করানোর কি দরকার? এই যে মনে করেন আপনি ওনাই সামনাসামনি আছি কই দিলে তো হারেন, আর ফোন করেন মানে আপনি ঘুষমুষ চান মনে হয়। আর এক বন্ধু আইতে আরে কই দিছে, যদি তোরে পরীক্ষা লাস্টে দি কয় যে ফোন করি জানাইব, তাহলে তুই হাতারে জিজ্ঞেস ঘুষমুষ লাগবো কি না, কারণ ঘুষ লাগুন কনফার্ম। আর যদি তুই পরীক্ষা পাস করাস তাহলে তোর সামনাসামনি চাকরির কথা কই দিবি, তখন আমরা যেটা আপনারে এই যে ফোন করি জানাইবেন কইছেন, তার মানে বোঝা যায় আপনি ঘুষ চাইছেন, তাহলে আচ্ছা কইলেন কত টাকা আপনারে ঘুষ দিতে, আমি ঘুষ দিই কোনো সমস্যা নেই, তবু চাকরি কেন আরে দেন। বাহ বাহ, আমি একদম মুগ্ধ। এরি আপনি হন আর কথার আগে দিয়ে আপনি বাড়াই যান, নইলে অন্ধার অন্ডা আই আপনার ঘাত ধাক্কা দিয়ে বার করে দিও। মিয়া ফাউল, চাকরি করতে এসেছেন, কোনো কমন সেন্স আপনার ভিতরে নাই, বাড়ান আর অফিসে তন, আপনার মতো লোক আর অফিসে চাকরি করতে চাইতো না, অনেক বাড়াই যান আর একটা কত কই নাম। রায়ন স্যার, রায়ন রায়ন, বুঝতাম হচ্ছে, মনে হাসা কথা কই হেলাইছি, এই কারণে আপনার শরীরের রাগ উড়ে গেছে। আচ্ছা যাক, আপনারা বার করবেন কি, আমি আপনার চাকরি করতাম না, যে অফিসে হাসা কথা কোনো চাকরি হয় না সেই অফিসে আর আমি চাকরি করতাম না, আমি আপনার চাকরি প্রত্যাখ্যান করলাম।
চলে যায় মানে।